ন্যাশনাল হেলথ সার্ভিস বা ট্রিটমেন্ট নিতে অনেক রোগী ওয়েটিং লিস্টে আটকে রয়েছে সপ্তাহের পর সপ্তাহ তারা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অপেক্ষা করছেন তবে এনএইচএস এর অন্যান্য যে কোনো সার্ভিসের মধ্যে ডেন্টাল ট্রিটমেন্টের জন্য মানুষকে অনেক বেশি অপেক্ষা করতে হচ্ছে নতুন একটি পোলিংয়ে এই তথ্য উঠে এসেছে অর্থাৎ ডেন্টাল সার্ভিস হলো সবচেয়ে কঠিন পরিষেবা ইউকাভের সমীক্ষায় দেখা গেছে প্রতি মধ্যে একজন দীর্ঘদিন ধরে দাঁতের ব্যথা অনুভব করছে এর মধ্যে ডিআইওয়াই শতাংশ ডেন্টাল ট্রিটমেন্টের জন্য চেষ্টা করছে সত্তর শতাংশ বেশি রোগী জানিয়েছে ডেন্টিস্টকে দেখানো অনেক কঠিন অন্যদিকে চৌষট্টি শতাংশ রোগী জিপিকে দেখানোর ক্ষেত্রে এই কথা বলছে এছাড়া এক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে বিয়াল্লিশ শতাংশ রোগী সার্ভিস নেওয়া কঠিন বলে জানিয়েছে ব্রিটিশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এডি ক্রাউস জানিয়েছে এনএচএস ডেন্টিস্টের একটি বড় সমস্যা হয়ে গেছে বিকল্প কোনো ডেন্টিস সার্ভিস না থাকায় লাখ লাখ মানুষকে অপেক্ষা করতে হচ্ছে এদিকে ডেইলি মিরোর এনএচএস ডেন্টিস্ট সার্ভিস ঠিক করার দাবিতে ডেন্টিস্ট ফর অল ক্যাম্পেইন চালু করেছে এখন পর্যন্ত এই ক্যাম্পেইনে দুই লাখ একুশ হাজার মানুষ স্বাক্ষর করেছে নতুন জরিপে দেখা গেছে আশি শতাংশ মানুষ মনে করে এনএইচ ডেন্টাল ট্রিটমেন্টের উন্নতি দরকার এবং সরকারের আরও কাজ করা উচিত মাত্র নয় শতাংশ মানুষ ডেন্টাল সার্ভিস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এদিকে ইংল্যান্ডের ডেন্টাল ট্রিটমেন্টের বাজেট মুদ্রাস্ফীতির কারণে গত এক এক দশকে বিলিয়ন হ্রাস পেয়েছে বর্তমানে যে বাজেট রয়েছে সেটা নিয়ে ইংল্যান্ডের অর্ধেক মানুষের ট্রিটমেন্ট করা সম্ভব এদিকে এই বছর সরকার ডেন্টাল সার্ভিস উন্নত করার স্কিম চালু করলেও কার্যত নতুন কোনো তহবিল বরাদ্দ দেওয়া হয়নি এদিকে দ্য উইমেন্স ইনস্টিটিউট এনএচএস ডেলটার ট্রিটমেন্টে বিদ্যমান সংকটের অবসান ঘটাতে পরবর্তী সরকারকে আইন প্রণয়ন করার দাবি জানিয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন